বাঁশের তৈরি ঘর, সাজানো জিনিস, মাটির তৈরি পুতুল, হাতে বানানো গয়না, বিভিন্ন ফলের আচার, মশলা অথবা কৃষিজাত পণ্য, স্বসহায়ক দলের উৎপাদিত নানান জিনিস নিয়ে ত্রিপুরা সরকারের গ্রামীণ জীবিকা মিশন এবং গ্রাম উন্নয়নের দপ্তরের উদ্যোগে গত 28শে ডিসেম্বর থেকে আগরতলা শহরের হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হয়েছিল 18তম আঞ্চলিক সরস মেলা। 12 দিন ব্যাপী এই আঞ্চলিক সরস মেলার সমাপ্তি হল সোমবার। এই দিনের এই সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য, তপশিলি, জাতি কল্যাণ ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। সাথে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক বিশাল কুমার এবং জেলা সভাধিপতি হরিদুলাল আচার্যের সহ অন্যান্যরা। এবারের সরস মেলার থিম দিদি লাখপতি, ত্রিপুরার অগ্রগতি। এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছুতেই মহিলাদের অবদান রয়েছে, তাই মহিলাদেরকে বাদ দিয়ে তাদের পেছনে ফেলে সমাজ ব্যবস্থার উন্নয়ন কখনো সম্ভব নয়। তাই ভারতের প্রধানমন্ত্রীর প্রদর্শিত পথে চালিত হয়ে এই রাজ্যের সরকারও মহিলাদের সশক্তিকরণের লক্ষ্যে কাজ করে চলেছেন। বিশেষ করে গ্রামীণ এলাকার মহিলাদের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে রাজ্য সরকার গত 5 বছরে যে কাজ করেছে তা সত্যি প্রশংসনীয়। এ বিশ্বে যা কিছু চিরশ্রেষ্ঠ কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে তার অর্ধভাগে কিন্তু মহিলাদের কন্ট্রিবিউশন সেদিনও ছিল, আজও আছে এবং ভবিষ্যতেও থাকবে। তাই মহিলাদেরকে বাদ দিয়ে, মহিলাদেরকে পেছনে রেখে না প্রশাসন, না সমাজ ব্যবস্থা, না মানব জীবন এগিয়ে যেতে পারে। তাই মহিলাদের অংশগ্রহণ সার্বিক দিক থেকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব বেশি সিগনিফিকেন্ট। তাই ত্রিপুরার সরকার, কনসার্ন ডিপার্টমেন্ট আন্ডার দ্য লিডারশিপ অফ অনারেবল চিফ মিনিস্টার, যে উদ্যোগ ত্রিপুরা রাজ্যে গ্রহণ করা হয়েছে গত 5 বছরে, এটা সত্যি অনেক বেশি প্রশংসনীয় এবং একটা মানে আনএক্সপেক্টেড চেঞ্জেস গ্রামীণ মহিলাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। পুরো রাজ্যে মহিলাদের আর্থিক বিকাশ, স্বাবলম্বী হওয়ার যে বিষয়, মহিলাদের লাখপতি হওয়ার বিষয়, এই সমস্ত বিষয় কিন্তু এই টিআরএলএম কিংবা এসএসজি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এদিন মূল অনুষ্ঠান শেষে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন মন্ত্রী। পাশাপাশি স্বসহায়ক দলের মহিলাদের তৈরি বিভিন্ন সামগ্রিক প্রশংসা করে তাদের উৎসাহ প্রদান করেন মন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।